ঠাকুরের সাথে শাউটলি কথা বলতেছি কেন, কি ম্যানেজার বলে শাউটলি কথা বলতেছি কেন, ওর সাথে শাউটলি কথা বলতেছি কেন, আমাদেরকে না বলে আরেকজনকে দেখে ঘুম দিয়ে দিচ্ছে, এখন আমাদেরকে বলতেছে চেক আউট করতে এক্ষুনি রাইট নাও। মূলত আজ আমরা বেরিয়েছি বান্দরবনের সকল দর্শনীয় স্থান ভ্রমণের উদ্দেশ্যে, কিন্তু অল্প সময়ে বান্দরবনের সকল দর্শনীয় স্থান ভ্রমণ করা সম্ভব নয়, তাই আমরা ঠিক করেছি বান্দরবনের উল্লেখযোগ্য রিসোর্টগুলিতে বেশ কয়েকদিন অবস্থান করব, আর সেখান থেকে পুরো শহরের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখব। আর সেই উদ্দেশ্যে আজ আমরা যাচ্ছি বান্দরবনের গ্রিনপিক রিসোর্টে। রিসোর্টে ঢুকতে পাহাড়ি অনুভূতি আমাদের ভিতরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। চোখ জুড়ানো সবুজ পাহাড়ের কোলে গড়ে ওঠা এই রিসোর্টে রয়েছে সুইমিং পুল, মাল্টি কুইজিং রেস্তোরাঁ, পাহাড়ি সৌন্দর্য আর থাকার জন্য অসাধারণ সব ডুপ্লেক্স ইকো রিসোর্ট। ভিতরে ঢুকতেই রিসেপশন এবং রেস্তোরাঁ এই ভবনটিতেই অবস্থিত। এখান থেকে পাহাড়ের মতো উঁচু রাস্তায় উঠে আমরা এখন যাচ্ছি আমাদের কটেজে। মূলত এই কটেজটি আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম, এটির একদিনের ভাড়া প্রায় 10,000 টাকার মতো। এছাড়াও এখানে 4,000 থেকে 10,000 টাকার মধ্যে বিভিন্ন ধরনের কটেজ রয়েছে। এমনিতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি সবাই, তাই আজ আর কোথাও যাচ্ছি না, এখন রুমে ঢুকে লম্বা একটি বিশ্রাম নিব। তাই ততক্ষণে আপনারা রিসোর্টের পরিবেশটা দেখে নিন। চারদিক সবুজে ভরা পাহাড়ের বুকে অবস্থিত এই রিসোর্টটি প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে অতুলনীয়। কিন্তু পাহাড়ি গাছপালা ও ঘন জঙ্গল থাকার কারণে এখানে রয়েছে বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড়। আসতে না আসতে আকাশকে অচেনা এক ধরনের ক্ষুদে বিষাক্ত পোকা সারা শরীরে কামড় মেরেছে। মাত্রই আসলাম আর কি, আসার সাথে সাথে একটা ছোট গেট ছিল লোহার, ওখানে আর কি হাতটা রাখলাম, রাখার পরে মনে হলো যে কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় 7 থেকে 8টা পোকা কামড় দিছে, মানে বল্লা বা মৌমাছির মতো, তার ওরকম টাইপের পুরো শরীর কাঁপতেছিল, হাত কাঁপতেছিল। এখানকার যে লোকজন ছিল আর কি স্টাফ মেম্বাররা, তারা আর কি আশেপাশে ডাক্তারের ওনাদের কাছে নিয়ে যান গেল আর কি। তারপর ওনারা যেটা বললো সেটা হলো এটা খুবই বিষাক্ত একটা পোকা, তো আমার মনে হয় যে ওষুধ কিছু দিয়েছে মিডিয়াম মেডিসিন, কিন্তু হয়তো বা এটাতে কাজে না হতো, এখন হয়তো বা ঢাকা চলে যেতে হতে পারে, এখানে ওরকম ভাবে কোনো ট্রিটমেন্ট না থাকলে এই দেখুন প্রচন্ড 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 যন্ত্রণা এবং ব্যথার মধ্যে। তো এই জন্য আমরা ওই দিন আর কেউ রুম থেকে বের হইনি। গুড মর্নিং, আজকে ব্যাড লাক, আসলে গুড মর্নিং বাট ব্যাড লাক, সেটা হচ্ছে যে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বা সকালে ব্রেকফাস্ট খাওয়ার জন্য আমরা সবাই রেডি, আমার এক্সট্রিম মেট সবগুলো রেডি হয়ে ক্ষুধার্ত অবস্থায় বিকুকের মতো বাইরে সবাই ওয়েট করতেছে, বাট যেই বৃষ্টি এবং যে ওয়েদারটা সেটার জন্য আমরা এখন যেতে পারছি না। সো এখন এখানে বৃষ্টি ফিল নিচ্ছি, এখন কিছু করার নাই, আসলে খালি পেটে তো বসে থাকে তো লাভ নাই, তো বৃষ্টির ফিলটা নিতে পারি, সাথে প্রকৃতি যে ওয়েদারটা, ওয়েদার ডিমান্ড বলতে একটা কথা আছে, সেটা হচ্ছে আমাকে ডায়লগ আছে ওয়েদার ডিমান্ড, সেই জিনিসটা অবশ্যই নিতে পারি এখান থেকে। আমি এবং আমার সাথে আছে আমার ওয়াইফ শ্রাবণীষা ওরফে সে টিকটক সুপারস্টার। বৃষ্টি শেষ হওয়ার অপেক্ষায় ক্ষুধার্ত পেট নিয়ে একটু রোমান্টিকতায় হারিয়ে গেলাম। As you fade away.
যদিও এতক্ষণে বৃষ্টি থেমে গিয়েছে, কিন্তু এত সুন্দর প্রকৃতির মাঝে ভালোবাসার মাখা মুহূর্ত আমাদের পেটে ক্ষুধা ভুলিয়ে দিয়েছে। ভাইয়া, তোমরা এখানে রোমান্টিকতা করতেছো আর আমরা ওখানে ক্ষুধায় পুরো শেষ। না, বৃষ্টি পড়তেছিল তো, ঠিক আছে, খেতে তো হবে, তারপর কত দূর যেতে হবে, আর এখানে তোমরা রোমান্টিকতা করতেছো বৃষ্টির মধ্যে। একটু বৃষ্টির জন্য আর কি, জাস্ট ফিল, একটু ফিল নাওর জন্য চেষ্টা করছি। আমার সাথে কেউ নাই, না হলে আমি নিতাম তোমাদের মতো। বেস্ট অফ লাক, তোমার হয়ে যাবে ইনশাআল্লাহ। চাঁদ হয়ে গেছে, এখন আর কেমন, এখন যাবো খেতে, ঠিক আছে, যাই। সো আমাদের সাথে আসুন, দেখি কি খাওয়া যায়। তো এখন চলে আসলাম সকালের নাস্তা করতে। আমরা এখন হেঁটে 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 যাবো সুইমিং করতে। কাঠের বুঝা যায় একদম সম্পূর্ণ, এটা কাঠের মাঝখানের ইটটা, এটা না, এই এই যে সাদাগুলা, ওয়াও, দেখছেন ওই যে রাস্তা, ওই যে রাস্তা, আমরা কত উঁচাই, ওই যে সুইমিং পুল দেখা যাচ্ছে গাইস। এটা হচ্ছে রেস্টুরেন্ট, সত্যি কথা বলতে গেলে সুইমিং পুল আমার কাছে পার্সোনালি ভালো লাগছিল। সেটা হচ্ছে কক্সবাজারের নিসর্গ নিসর্গ হোটেলে, সেখানে সুইমিংটা বিশাল বড় ছিল সুইমিং পুলটা। এবং এরপর হচ্ছে যদি কোনো কথা এসে হচ্ছে যে এরপর না, এর আগে আর কি, এখন ফার্স্ট আগে সুইমিং পুল। সকালের খাওয়া শেষে কিছু সময় বিশ্রাম নিয়েই চলে গেলাম সুইমিং পুলে। মূলত এটি এখানকার প্রধান আকর্ষণ। অসাধারণ পাহাড়ি পরিবেশের মাঝে, মেঘে ঢাকা খোলা আকাশের নিচে এত সুন্দর একটি সুইমিং পুল দেখে কেউই দাঁড়িয়ে থাকতে চাইবে না। যদিও কেউ সাঁতার জানে না, তবুও প্রকৃতির লোভ সামলাতে না পেরে ঝাঁপিয়ে পড়লো সবাই। অসাধারণ! মেঘে ঢাকা সবুজ পাহাড়ের মাঝে টিপ টিপ বৃষ্টিতে স্বচ্ছ শীতল পানিতে গোসল করছি। আহ, কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে আসছে, মনে হচ্ছে মেঘের মধ্যে গোসল করছি। সেই সাথে পাহাড়ি সৌন্দর্য আমাদেরকে সতেজ করে তুলছে। এত সুন্দর পরিবেশ পেয়ে বাচ্চারাও অনেক আনন্দে খেলাধুলা করছে। এর মধ্যে আমাদের সাথে যুক্ত হলো পাশের কটেজের কাপড়রাও। তাদেরকে সাথে নিয়ে মজার খেলায় মেতে গেলাম। ছেলে মেয়ে দুই দলে বিভক্ত হয়ে এই খেলায় যারা বেশিরভাগ বল ধরতে পারবে তারাই হচ্ছে বিজয়ী। আমার
মেয়েরা এই খেলার জেতার জন্য বারবার প্রতারণার ফাঁদ পাচ্ছিল, যদিও আমরা তা বুঝতে পেরে দয়ামায়া করে তাদেরকে ইচ্ছে করে জিতিয়ে দিয়েছিলাম, না হলে আবার পুরো দিনটা ঝগড়া করে পার করে দিত। আমরা অনেক আগেই জিতে গেছি, ঠিক আছে, কিন্তু আসলে মহিলা মানুষ গলার যে সাউন্ড আর কি, তাদের সাথে আমরা পারি না আসলে ওই দিক দিয়ে, আসলে গলার জোরের দিক দিয়ে লাস্ট আর কি তাদেরকে আর কি আর কি জিতে দিলাম। বাট আসলে অরিজিনাল কিন্তু জিতছি আমরা, এটা প্রমাণ কিন্তু আছেই, ঠিক আছে। সো একটু তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কি করলাম আর কি, মাঝে মাঝে করতে হয় অ্যাজ ইউজুয়াল। সুইমিং শেষে ভেজা গায়ে আমরা দুজন রিসোর্টের চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। কাপলদের জন্য এই রিসোর্টটি এক কথায় অসাধারণ। চারদিকের এত সুন্দর প্রকৃতি আমার কাছে খুব ভালো লেগেছে। রুমে গিয়ে দুপুরের খাবার খেয়ে সবাই বিশ্রাম নিচ্ছিল। এই সময় আকাশ আবার সুজনকে কাটি করার প্ল্যান করছে। সুইমিং করে আসার পরে আমরা সবাই এখানে বসলাম, কিন্তু আমাদের মাঝে একজন বান্দা আছে যার কিনা পেট শান্তি তো তার দুনিয়া শান্তি, তাই সে শান্তিতে এখন ঘুমাচ্ছে। তো চলেন তাকে এখন কাটি করি। বিকেলে মেয়েকে নিয়ে হাঁটাহাঁটির সময় অনেক সুন্দর একটি দোলনা চোখে পড়ল। মনে হচ্ছিল দুলতে দুলতে পাহাড়ের উপরে উড়ে বেড়াচ্ছি। এত সুন্দর পরিবেশ রেখে আমার ছেলে এখন মেকআপে ব্যস্ত, ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। কিন্তু তো যাই হোক, সন্ধ্যায় বাইক নিয়ে একটু গ্রামটা ঘুরে দেখলাম, কারণ বাকিরা এতটাই ক্লান্ত যে দুই দিন আর বাইরে যাওয়া হয়নি। তো রুমে গিয়ে দেখি বাকিরা ট্রুথ অর ডেয়ার খেলায় ব্যস্ত। বন্ধ রাখতে হইছে এক মিনিটের মধ্যে। তারপরে কে তুই? নেই মার, আমি তো মারছি। আমার লাস্ট করব, তারপরে আমি লাস্ট। আমার কিন্তু এখন ট্রুথ অর ডেয়ার। এই খেলা ফাঁদে ফেলে আমরা সুজনের সব মনে কথা শুনে ফেললাম। আসলে আমার বন্ধু শান্তের সাথে জরুরি কথা বলেছিলাম, কথা শেষ করতে পারি না, বেশি তো পরে ফোন দিতে ওটাই ভাবতেছিলাম আর কি। মাথার মধ্যে এটাই ঘুরতেছিল যে ফোন দেন নাকি লেগে। বেশ ভালোই মজার ছিল। সারা রাত আমরা এভাবেই পার করে দিলাম, রাতের খাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম।
গুড মর্নিং, মাত্র ঘুম থেকে উঠলাম, সারা অনেক বৃষ্টি হয়েছে, তো এতো ফ্রেশ হয়ে যাবো নাস্তা করতে। মূলত এখানে সকালের খাবার থাকে 10টা পর্যন্ত, কিন্তু আমরা ভোরে ঘুমানোর কারণে ঘুম ভাঙতে দেরি হয়ে গিয়েছিল, তাই ঘুম থেকে উঠে ঝটপট করে যাচ্ছি সকালের খাবারের উদ্দেশ্যে। সকালে খাওয়া শেষে দুপুরের জন্য স্পেশাল ভাবে দুটি কবুতর অর্ডার দিলাম। একটু পরেই টাটকা কবুতর আমাদের জন্য রান্না করবে তারা। দুটি কবুতরের দাম নিয়েছে 1200 টাকা। হিসাব মতো দাম একটু বেশি হলেও অনেক সুন্দর দুইটি কবুতর আমাদের জন্য জবাই হচ্ছে। দুইটা কবুতর জবাই দেওয়া হলো। আমরা এটা পার পিস সাধারণত 700 টাকা করে রাখি, কিন্তু যখন আপনারা দুইটা নেবেন তখন আমরা 1200 টাকা করে রাখি। এখানে আপনারা চাইলে বিভিন্ন পার্টি আর বারবিকিউ করতে পারবেন। দুপুরে খাওয়ার আগে একটু পুরো রিসোর্টটা ঘুরে দেখছিলাম, হয়তো এতক্ষণে আমাদের সেই কবুতর দুটো রান্নাও হয়ে গিয়েছে, কিন্তু সেটি আর আমাদের খাওয়া হলো না, কারণ এই রিসোর্টের ফালতু ম্যানেজমেন্টের ভুলের কারণে আমাদের এখনই এখান থেকে চলে যেতে হবে। একদিকে আমাদের না জানিয়ে তারা অন্যদেরকে কটেজ বুক দিয়ে ভুল করেছে, অন্যদিকে এ বিষয়ে কিছু জানতে গেলে খারাপভাবে কথা বলছে, তাই আমরা ঠিক করলাম এর চেয়ে ভালো রিসোর্টে থাকবো, কিন্তু এখানে আর এক মুহূর্ত নয়। এত সময় এই রিসোর্টে কত ভালো দিক তুলে ধরেছি, কিন্তু এদের ম্যানেজমেন্ট এত খারাপ জানলে কখনো এখানে আসতাম না। আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, এই রিসোর্টে আসলে ম্যানেজমেন্টের ব্যবহারে আপনি নিশ্চিত প্রতারিত হবেন। আর আমি এই রিসোর্টের মালিকের উদ্দেশ্যে বিশেষভাবে বলতে চাই, আপনার রিসোর্টের ম্যানেজার রাসেল সাহেব সহ বেশ কিছু কর্মচারীর ব্যবহারে সবাই অখুশি হয়ে আপনার রিসোর্ট ছেড়ে চলে যায়, আমরা তার বাস্তব সাক্ষী। আমি আশা করি আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমার ভিউয়ার্সদের একটাই কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সৌন্দর্য দেখে এখানে আসেন না, আসলে প্রতারিত হবেন, এক কথায় শেষ। ভেবেছিলাম দুই দিন বিশ্রামের পর আমরা বান্দরবনের উল্লেখযোগ্য জায়গাগুলিতে ঘুরতে যাব, কিন্তু যেহেতু আমাদের রিসোর্ট পরিবর্তন করতে হচ্ছে, তাই আজ আমরা যাচ্ছি ইকোসেন্স রিসোর্টে। পরবর্তী পর্বে দেখবেন অসাধারণ ইকোসেন্স রিসোর্টের বিস্তারিত। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।